আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পৃথিবীতে অনেক রকম ধর্ম আছে, এই পৃথিবীতে প্রায় 200-র উপর ধর্ম আছে। এই পৃথিবীতে এত রকম ধর্ম, এই এত রকম ধর্মের মধ্যে কিভাবে এই ধর্মগুলো হলো, এই ধর্মগুলোর গ্রন্থ কি, এই ধর্মগুলো আবিষ্কারক কি, এসব কি আপনাদের কখনো মনে হয় না যে এই ধর্মগুলো 200-র উপর ধর্ম আছে, এই ধর্মগুলো কি জানি? কখনো আমাদের মনে হলেও কিন্তু আমরা এটা নিয়ে গবেষণা করি না। কিন্তু বিজ্ঞান এই ধর্মগুলো নিয়ে গবেষণা করতে করতে যখন ইসলাম ধর্মের মধ্যে পৌঁছালো, ইসলাম ধর্মের মধ্যে যখন প্রবেশ করলো এবং ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করতে শুরু করলো, তখন বিজ্ঞান একটা জিনিস গবেষণা করে অবাক, এবং সে বিজ্ঞান গবেষণা করার ফলে সে বুঝতে পেরেছে যে ইসলাম ধর্ম হচ্ছে এক নম্বর ঠিক, যার মধ্যে এতটা প্রমাণিত সহকারে পাওয়া যায়। সেটা হচ্ছে কি, যে পবিত্র কোরআনে অনেক বিষয় নিয়ে গবেষণার পরে দেখা যাচ্ছে যে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ মিল খায়। আর তার সাথে সাথে একচেয়ে সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের হচ্ছে এই আজান। আমরা যখন নামাজের জন্য আজান দিই, মানুষকে ডাকি নামাজের জন্য, এই আজান নিয়ে একটি গবেষণা বিজ্ঞান করেছিল কিছু বছর আগে, এবং এই আজান নিয়ে গবেষণার পরে তারা জানতে পারে যে এই পৃথিবীতে বাংলাদেশ থেকে মায়ানমার ওইদিকে যখন প্রথমে সূর্য দেশে উঠে সেইখানে যখন ফজর আজান হয়, এবং সেখান থেকে শুরু করে আস্তে 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 আমেরিকা পর্যন্ত যখন যায়, এবং এই আজানগুলো পরস্পর আধ ঘন্টা এক ঘন্টা পরপর পরে পর 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 দেশগুলোয় হয়, 5 মিনিট 10 মিনিট করে, সমস্ত দেশে তফাত আছে। এবং এই তফাতের মধ্যে যখন ফজর আজান শুরু হয় ইন্দোনেশিয়া থেকে, এবং সেখান থেকে চলতে চলতে যখন আমাদের ভারত এই সব আস্তে আস্তে এইদিকে যায়, তখন জোহরের নামাজের ওয়াক্ত চলে আসে, এবং এইসব জোহরের যখন নামাজের ওয়াক্ত চলে আসে তখন আস্তে আস্তে এইভাবে আজানের আসরে চলে যায়। এইভাবে আস্তে আস্তে গোটা পৃথিবীতে প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক সময়, প্রত্যেক ঘন্টায় সারা পৃথিবীতে সবসময় আজানের ধ্বনি আওয়াজ সবসময় চলতেই থাকে। আর যখন সারা পৃথিবীতে প্রত্যেক সেকেন্ডে আজানের আওয়াজ চলছে, তার মানে প্রত্যেক সেকেন্ডে সবসময় কোথাও না কোথাও কোনো না কোনো দেশে নামাজও চলছে। একমাত্র যিনি মহান স্রষ্টা, যিনি সত্যিকারের স্রষ্টা, যিনি সত্যিকারের আল্লাহ, তিনারই একমাত্র ইবাদত প্রত্যেক সেকেন্ডে সবসময় হবে। এটা হচ্ছে মূল বিষয়। আর বাকি যে ইবাদতগুলো হয় সেটা তো কোনো কোনো সময়, কিন্তু আল্লাহ তাবারক তাআলা ইবাদত যে সবসময় হয় সেটার একটা বড় প্রমাণ হচ্ছে যে গোটা পৃথিবীতে যেখানেই হোক না কেন, এখন ধরুন কোনো না কোনো জায়গায়তে নামাজ হচ্ছে, আজান হচ্ছে, এটা হচ্ছেই, হ্যাঁ এটা হবেই, এটাই হলো নিয়ম যে আল্লাহ তাবারক তাআলা তিনি তিনার এবাদত সবসময় চলবে এই পৃথিবীতে, এটাই হচ্ছে নিয়ম। আর এই এবাদতকে কেউ রুখতে পারবে না। বিজ্ঞান যখন এই গবেষণাটা করলো তখন নিশ্চয় অবাক হয়েছিল, এবং অবাক হওয়ার পর অনেক বিজ্ঞানীরা তারা ইসলাম গ্রহণ করেছিল অবশ্যই, কিন্তু আমাদের মাঝে এসব বিষয়গুলো তারা ছড়িয়ে দেয় না, যাতে করে ইসলামে মানুষ বেশি না চলে আসে। এই জন্য তারা এসব গবেষণা অনেক করে থাকে, সেটা গোপনীয় রেখে দেয়। তো আমরা এসব গবেষণার তথ্যগুলো পাই অনেক জায়গায়, আপনি দেখতে পাবেন গুগলে সার্চ দিয়ে যে এই বিষয়গুলো আমি যেটা বললাম। অনেকে হয়তো আমার কমেন্টসে অনেক কিছু বিরোধিতা করবেন যে এসব ফালতু কথা বা এই গবেষণা হয়নি, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পাবেন এটা গবেষণা হয়েছে কি না, আবার এই সম্পর্কে অনেক ভিডিও আছে। তো আজকে যে গবেষণা সম্পর্কে আলোচনা করলাম নিশ্চয়ই আপনারা হয়তো বুঝেছেন, এবং এই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন এবং জানাতে পারেন আপনাদের মতামত কি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।